সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব আল হাসান জানিয়েছেন, ডিপিএল টি টোয়েন্টি ফরম্যাটে হলে ভালো হতো, কেননা দরজায় করানো হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর এই কারণে টাইগার অলরাউন্ডার জানিয়ে রাখেন নিজের মতামত। সাকিবের এমন মন্তব্য নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ মুখ খুললেন গণমাধ্যমে। মিরপুরে সাংবাদিকদের বলেছেন, এবারটাই সম্ভব ছিল বলে আমার জানা নেই, কারণ এটা লিস্ট এ টুর্নামেন্ট। লিস্ট এ টুর্নামেন্ট আমি 50 ওভার ছাড়া করতে পারবো না, যেটা করা যেত লিস্ট এ টুর্নামেন্টে এবার বাদ দিয়ে দিতে পারতাম, এটা একটা অপশন ছিল, কিন্তু এরকম কখনোই মাথায় আসেনি। জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ খেলছি এটাও তো টি টোয়েন্টি, তার আগে আমরা বিপিএল খেলেছি, জমজমাট বিপিএল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজ খেললাম, তারপরও প্রস্তুতি লাগবে এমনি বলেছে বলে আমার ধারণা। জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন টি টোয়েন্টি রেখে ডিপিএল খেলেছেন সাকিব। এরপর পাপন জানালেন, হয়তো দুষ্টুমি করেছে সাকিব, যদি তাই হতো ও তো টি টোয়েন্টিও খেলতে পারত, ওয়ান ডেও খেলতে পারে, ও তো ওয়ান ডেকেই বেছে নিয়েছে বিশ্বকাপের আগে। আমার মনে হয় দুষ্টুমি করেছে আপনাদের সাথে।